রূপা আক্তার, জোসনা বিবি, জগদা খাতুন, আমিনা আক্তার, রহিমা বিবি, আবুল কাশিম, সিধু মিয়া, বিল্লাল মিয়া, হাশিম মিয়া, মন্তাজ মিয়ারা খুব খুশি নতুন বস্ত্র হাতে পেয়ে। একসময় দুই চোখ বেয়ে জল গড়ালেও শাড়ির আঁচল দিয়ে চোখ দুটি মুছে বলল, গরিবের আবার ঈদ। সন্তানদের চাহিদা অনুযায়ী কিছুই করতে পারি না বলে আমরা আজ খুব খুশি, ঈদের আগের দিন নতুন বস্ত্র পেয়ে অন্তত এই বস্ত্র পরে নামাজ পড়তে পারব, যা সম্ভব হয়েছে বিদ্যাপীঠ কর্ণার রাষ্ট্রবাদী কার্যকর্তাদের দৌলতে। ধন নয়, মন থাকলে অসহায়দের পাশে দাঁড়ানো যে যায় তা প্রমাণ করে দেখালো রাষ্ট্রবাদী কার্যকর্তা অভিজিৎ দেবনাথ। 32 বছরের যুবক, মানবিকতা নিয়ে অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। আগামীকাল অর্থাৎ শনিবার ঈদ। ঈদকে সামনে রেখে দুস্থ অসহায় সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়ালো বিদ্যাপীঠ কর্ণার রাষ্ট্রবাদী কার্যকর্তা অভিজিৎ দেবনাথ। সাথে সায়ন্তন, জয়দেব, জিতেশ, ভূপেশ, অরূপ, সোহম, সুশান্ত, পলাশের মতো কার্যকর্তারাও ছিল। শুক্রবার সকালে বিলুনিয়া পৃথক পৃথক তিনটি জায়গায় বস্ত্র বিতরণ করেন কার্যকর্তারা। প্রথমে বিলুনিয়া ভারতচন্দ্রনগর ব্লকের সুভাষনগর গ্রাম পঞ্চায়েতের মাঠে বস্ত্র বিতরণ করা হয় দুস্থ অসহায় সংখ্যালঘু জনগণের মধ্যে। এরপর উত্তর ভারতচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের মুজাফরপাড়া ও বনকর নদীর উত্তর পারে তাকিয়া মসজিদের সামনে দুস্থ অসহায় সংখ্যালঘু সম্প্রদায় জনগণের হাতে বস্ত্র বিতরণ করে রাষ্ট্রবাদী কার্যকর্তারা। এদিন মোট 120 জনের উপরে দুস্থ সংখ্যালঘুদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়। রাষ্ট্রবাদী কার্যকর্তা অভিজিৎ দেবনাথের প্রয়াস ছিল দুস্থ সংখ্যালঘুদের মাঝে নতুন বস্ত্র তুলে দিয়ে হাসি ফুটিয়ে তোলা। শুধু তাই নয়, পয়লা বৈশাখের দিনেও বিলুনিয়া পৌর পরিষদ এলাকার দুস্থ গরিবদের মাঝে খাবার বিতরণ করে রাষ্ট্রবাদী কার্যকর্তারা অভিজিৎ দেবনাথের উদ্যোগে। আমাদের বিদ্যাপীঠ কর্ণারে এবং আমাদের কার্যকর্তারা আজকে যে সমস্ত বস্ত্র বিতরণ করছে, আজকে সব আমাদের একটা ঈদের দিনে আমাদের মাইনরিটির জন্য আমরা এটা সর্বশেষে গর্ববোধ মনে করি। আমরা যেমন আগামী দিন যাতে অত আপনাদের মন জয় করি, যাতে আমরা চলতে পারি, সেটা আমরা আপনাদের কাছে কামনা করি। এটা কোন জায়গা? এটা হলো উত্তর ভারতচন্দ্রনগর। উত্তর ভারতচন্দ্রনগর কোন পাড়া এটা? এটা হলো 9 নম্বর। আজকে বস্ত্রদানে আপনারা কেমন কেমন? আমরা সবাই খুশি হয়েছি, এত খুশি আর হতে পারি না। কি উপলক্ষে দেওয়া হয়েছে? এটা আমরা একটা ঈদ উপলক্ষে আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা এই জন্য আমরা খুব খুশি। এত আমি যে আজকে তাদের হাতে যে বস্ত্রটা তুলে দিয়েছি, এত খুশি আমার পৃথিবীতে আর কিছু হতে পারে না। ভিডিও রিপোর্ট, সার্চ এন্টারটেইনমেন্ট।